বাড়ির উঠানে কিংবা ঘরের ছাদে চলাফেরা করছে কুমির। বন্যায় যখন চারদিকে পানি থই থই এমন পরিস্থিতিতে কুমিরের উপদ্রব দেখা দিয়েছে লোকালয়ে। এ নিয়ে শুরু হয়েছে নতুন আতঙ্ক। পানিতে ডুবে থাকা ঘরবাড়িতে ঘুরে বেড়াচ্ছে কুমির। কখনো মুখে মৃত প্রাণী নিয়ে কোনো বাড়ির পাঁচিল টপকাচ্ছে, আবার কখনো ডুবে যাওয়া বাড়ির ছাদের উপর চলাফেরা করছে কুমির। এমন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পানির সাথে লোকালয়ে ঢুকে পড়া কুমিরগুলোর কোনোটি 15 ফুট লম্বা, আবার কোনোটি 10 থেকে 12 ফুট। বিশাল আকার এসব কুমিরের উপস্থিতিতে আতঙ্কিত সময় পার করলেও কুমিরের উৎপাত থেকে রক্ষা পেতে স্থানীয় বন কর্মকর্তাদের পাশাপাশি কাজ করছেন স্থানীয়রাও। কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে বাঁধ উপচে পানির নিচে তলিয়ে গেছে ভারতের গুজরাটের হাজার হাজার ঘরবাড়ি। ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে চারপাশে। একদিকে বন্যা, অন্যদিকে বাসা বাড়ির এত কাছে কুমিরের উপস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা।